নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ওভারঅলভাবে একটা ভালো সময় আসছে, একটা গোল্ডেন পিরিয়ড আসছে, কী কারণে এমন আসছে সেই নিয়ে ওভারঅলভাবে চারটে ফ্যাক্টরে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে অ্যাস্ট্রো সলিউশনের ভিডিও, অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে যেহেতু কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি অধিকর্তা গ্রহ, যেহেতু চন্দ্র, আপনারা সাংসারিক মেন্টালিটি, পরিবার কেন্দ্রিক মেন্টালিটি, মাকে অনেক ভালোবাসেন এবং আপনারা অনেকটা অ্যাডজাস্ট করে চলতে পারেন, মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকে, আপনারা একটু হই হই করে থাকতে ভালোবাসেন, একটু ভুলভাল ইনফরমেশন যেগুলো তো মাথায় নেওয়ার দরকার নেই সেই সমস্ত ইনফরমেশন মাথায় গ্যাদার করে এবং অনেক দিক থেকে আপনারা অনেকটা মানানসই হন, অনেকটা ইমোশনাল হন। চন্দ্রের প্রভাব আপনার মধ্যে সবসময় মনের মধ্যে একটা আপস্ট্রিম ডাউন ব্যাপার কিন্তু খেলা করে। এক তো জলদত্ত, তার উপর আপনার চন্দ্র অধিকর্তা গ্রহ, তাই চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে ইমোশনাল ব্যাপার এবং মনের মধ্যে এই আপ এই ডাউন একটা মুডি ব্যাপার প্রচণ্ডভাবে কাজ করে। এগুলো তো ওভারঅলভাবে বলেছি কর্কট রাশি নিয়ে বিভিন্ন কথা। আজকে মিনি আলোচনা যেটা করব সেটা হচ্ছে কর্কট রাশির কেন ভালো সময় আসছে, চারটে কোন ফ্যাক্টর আমি বলবো। নাম্বার ওয়ান যে ফ্যাক্টরটা বলবো, দেখুন কর্কট রাশির ক্ষেত্রে অলরেডি কিন্তু শনির ধাইয়া চলছে। রাশি মানে বোঝেন চন্দ্র রাশি ওয়াইজ, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে শনি চন্দ্র যদি কর্কট রাশির ঘরে থাকে তাহলে হচ্ছে আপনার কর্কট রাশি, তাহলে আপনার কিন্তু শনি ধাইয়া চলছে, অষ্টমভাবে কিন্তু শনি অবস্থান করছে। রাশি লগ্নের নির্বিশেষে কিন্তু অষ্টমভাবে শনি অবস্থান করছে, কিন্তু দেখা যাবে যে ফোর্থ নভেম্বরের পরবর্তী সময়ে শনি কিন্তু যেহেতু আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে মার্গী হয়ে যাবে, মার্গী হওয়া মানে আপনাদের কিন্তু অনেক ঝামেলা কিন্তু নির্মূল করবে শনি। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য লাইফ, প্রেমের লাইফ, পাবলিক ডিলিংস, আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, আপনার পেট সংক্রান্ত ব্যাপার, মেয়েদের গাইনো ব্যাপার, এগুলোকে হোল্ড করছে আপনাদের ক্ষেত্রে। তো যেহেতু আপনাদের এতদিন ধরে শনি বক্রী রয়েছে আপ টু ফোর্থ নভেম্বর পর্যন্ত, আপনাদের কিন্তু একটু রিলেশনশিপের মধ্যে, একটু শরীরের মধ্যে হাড় সংক্রান্ত ব্যথা বেদনা, কোনো কিছু ভালো না লাগা, সেক্সুয়াল কিছু প্রবলেম, সেক্সুয়ালভাবেও কিন্তু আপনারা একটু ইনঅ্যাক্টিভ, কোথাও একটা মনের মধ্যে একটা অশান্তি ব্যাপার, ঘুমের ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করছে। কিন্তু যখনই ফোর্থ নভেম্বর চলে আসবে, শনি যখনই তার নিজের রেট্রোগ্রেড অবস্থান শেষ করে যখনই সম্মগ্রতিপ্রাপ্ত বা মার্গী হবে, তখনই আপনাদের জীবনে যদিও সপ্তমপতি অষ্টমে রয়েছে তা সত্ত্বেও সে যেহেতু নিজে সক্ষেত্রী এবং মার্গী হয়ে যাবে, আপনাদের প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, আপনার লাইফে সম্পর্কের দিক থেকে, আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থপ্রাপ্তি, বা আপনার জীবনে সার্বিকভাবে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা বা বিভিন্ন স্ট্রাগেলের মধ্যে যেটা পড়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আমরা জানি যে রেট্রোগ্রেড থাকলে, একটা প্ল্যানেট যদি রেট্রোগ্রেড থাকে সে খুব কিন্তু খুব স্ট্রং হয়ে যায়, কিন্তু কিন্তু খুব আনস্টেবল থাকে। যেহেতু কর্কট লগ্ন হচ্ছে বা রাশি হচ্ছে চন্দ্রের প্রভাবিত, তাই শনির সঙ্গে খুব একটা সখ্যতা নেই, সেই জন্য যদি চন্দ্র নিজের কোনো শত্রু, চন্দ্র নিজে থেকে কোনো কাউকে শত্রু হিসেবে মনে করে না, কিন্তু শনি যেহেতু প্রচণ্ড স্লো মুভিং প্ল্যানেট এবং তার নিজের সত্তায় সে চলে, সে কিন্তু ইমোশনাল লেস, সে কিন্তু কর্মের উপর বেস করে কিন্তু ফলাদেশ দেয়, তাই কর্কট রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয়। যেহেতু সপ্তমপতি হিসাবে শনি বৈবাহিক লাইফটার মধ্যে যে প্রবলেম ক্রিয়েট করছিল, পাবলিক জিনিসের মধ্যে যে সমস্যা ক্রিয়েট করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল করবে। আপনাদের শরীর স্বাস্থ্য, হাড় সংক্রান্ত প্রবলেম, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই বিভিন্ন ধরনের যারা ব্যথা বেদনা কষ্ট পাচ্ছিলেন, বা যারা বিভিন্ন ধরনের মামলা বা মকদ্দমা বা বিভিন্ন আইনি ঝামেলা জড়িয়ে পড়ছিলেন, বা বিভিন্নভাবে শরীরের মধ্যে একটা কিছু একটা অবসাদ তৈরি করছিল, সেই জায়গাটা সম্পূর্ণভাবে ফোর্থ নভেম্বরের পর কিন্তু নির্মূল হয়ে যাবে এবং অনেক জায়গা থেকে একটা আয়ের সুযোগ পাবেন, পাবলিক ডিলিংসের দিক থেকে শুভ সুযোগ কিন্তু পাবেন। কিন্তু আপনার বাচ্চারে শনির অবস্থান কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। শনি যদি আপনার বাচ্চারে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু ভালো শুভ সময় কিন্তু পাবেন শনির থেকে, কেননা ফোর্থ নভেম্বরের পর থেকে শনি কিন্তু সম্মগ্রতিপ্রাপ্ত বা মার্গী হওয়ার জন্য সার্বিকভাবে কিন্তু এখানে শনি আপনাকে অনেক দিক থেকে শুভ ফল দেবে। যেহেতু শনি এখানে অষ্টমভাবে বসে আপনাকে দশমভাবে দৃষ্টি প্রদান করবে, তাই কর্মের সঙ্গে একটা ভালো ফল পাবেন। আপনি যদি ভালোভাবে পরিশ্রম করতে পারেন কর্মের উন্নতি হবে, কর্মে ইনক্রিমেন্ট হবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার কিন্তু অর্থের একটা যোগান তৈরি করবে, যদি আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে অবশ্যই, কিন্তু আপনাকে অর্থের যোগানকে কিন্তু অবশ্যই
অবশ্যই কিন্তু বাড়িয়ে দেবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার বুদ্ধিকে সঠিক কাজে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং আপনি স্লো হলেও বুদ্ধিকে কিন্তু সঠিক কাজ ইমপ্লিমেন্ট করতে পারবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যে ফ্যাক্টরটা বলবো, নাম্বার টু যে ফ্যাক্টরটা বলবো, আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং আপনার রোগ ঋণ শত্রুতার ঘরের অধিপতি, সেই বৃহস্পতি যেহেতু আপনাদের দশম ভাবে রাহুর সঙ্গে থেকে গুরুচন্দ্রলাল দোষে আবদ্ধ ছিল, তাই গার্জেনের সঙ্গে মনোমালিন্য, প্রফেশনাল লাইফে বিভিন্ন সমস্যা, পেটের সমস্যা, ভাগ্যহানি, শরীরটরে বিভিন্ন খারাপ যাচ্ছিল, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, বিভিন্ন অর্থের প্রবলেম, শত্রুতার সম্মুখীন হওয়া, এই যে বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে আমরা পড়ছিলেন, সেই জায়গাটা কিন্তু যখনই 30 অক্টোবর রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু এই বৃহস্পতি রাহু এই যে গুরুচন্ডাল দোষ, গার্জেনের সঙ্গে মনোমালিন্য হওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, ভাগ্য উত্থান পতন ক্রিয়েট করা, বিভিন্ন রোগ জ্বালার প্রাদুর্ভাব বেড়ে যাওয়া, শত্রুতার সম্মুখীন হওয়া, গুরুস্থানীয় মানুষের সঙ্গে শত্রুতার সম্মুখীন হওয়া, এই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে যে নেগেটিভ প্রভাবটা আমি পাচ্ছিলেন সেই নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে। কেন কমে যাবে? কেননা এখানে রাহু হলো চণ্ডাল একটা গ্রহ, যেখানে বৃহস্পতিদেব একটা স্পিরিচুয়াল প্ল্যানেট, স্পিরিচুয়াল প্ল্যানেট চণ্ডালের সঙ্গে থাকলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। কেননা বৃহস্পতির পজিটিভিটিকে রাহু নিজের মধ্য দিয়ে ব্যক্ত করে তার সমস্ত নেগেটিভ প্রভাবটা বর্তায় এমন একটা অবস্থায় যাদের অ্যাকচুয়ালি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে তাদের ক্ষেত্রে আরও নেগেটিভ, বা যাদের ক্ষেত্রে রাহু কোনোভাবে বৃহস্পতিকে তাদের বাচ্চাদের প্রভাবিত করে রেখেছে, দৃষ্টি দিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে নেগেটিভ ব্যাপারটা আরও বেশি হচ্ছিল। কিন্তু যখনই 30 অক্টোবর রাহু কিন্তু রাশি পরিবর্তন করে বৃহস্পতিদেবকে একা নিজেকে রেখে দিয়ে অলরেডি কিন্তু পিছনের রাশিতে সরে যাবে, তখনই কিন্তু গুরুচণ্ডাল দোষ যেমন ভঙ্গ হবে বৃহস্পতিদেব তাদের নিজের ফেজে বক্রী অবস্থায় কিন্তু যদিও অবস্থান করবে 30 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, তার সত্ত্বেও কিন্তু বৃহস্পতিদেব নিজে থেকে কিন্তু আপনার দশমভাবে একটা ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করবে। তাই পেশাগতভাবে আপনার জীবনে পরিবর্তন হবে, প্রফেশনাল ইনক্রিমেন্ট হবে, আপনার জীবনে গৃহশান্তির দিক থেকে আপনার শুভ ফল পাবেন, আপনি আর্থিক একটা যোগান পাবেন দেখতে পাবেন, আপনার আর্থিক দিক থেকে অনেক শুভ যোগ আপনাদের ক্ষেত্রে আমি দেখতে পাবেন, আপনারা আমি নিজেও দেখতে পাচ্ছি এবং আপনারা নিজেরা খেয়াল করবেন, লিখে রাখবেন কতটা মিলছে, তাহলে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রো সলিউশনের স্বীকৃতি দেন কতটা সত্যি কথা বলে কি বলে না, অনেকে অনেক কথা বলেন। তো যাই হোক, দশমভাবে বৃহস্পতিদেব কিন্তু অবস্থান করে রাহুর প্রভাবমুক্ত হয়ে 30 অক্টোবরের পর থেকে সম্পূর্ণভাবে দশমের সঙ্গে দ্বিতীয়ের কানেকশনের মাধ্যমে আপনার জীবনের সার্বিক একটা উন্নতি করানোর চেষ্টা করবে। কোন দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে, কোন দিক থেকে শুভ একটা প্রভাব বর্তাবে, সেই ব্যাপারটা হচ্ছে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা অর্থের যোগান কিন্তু তৈরি করে দেবে, আপনার গৃহশান্তির দিক থেকে শুভ প্রভাব দেবে, আপনার রোগ ঋণ শত্রুতার যে জায়গাটা ক্রিয়েট করছিল সেই জায়গার উপর সেই ভাবে দৃষ্টি প্রদান করে সেই জায়গাটাকে কিন্তু সেই নেগেটিভিটিটাকে অনেকটা নির্মূল করে দেবে, আপনার শত্রুতাকে নির্মূল করবে, শরীর টরি যেটা খারাপ ছিল সেটাকে ঠিক করবে এবং আপনার অর্থের অনেকটা যোগান কিন্তু তৈরি করে দেবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তাহলে দুটো ফেজ এখনো পর্যন্ত বললাম, নাম্বার ওয়ান যেটা বললাম তাহলে হলো শনি আপনার বার্থ চার্টে বা ওভারঅল ভাবে মার্গী হওয়ার জন্য সপ্তমপতি অষ্টমপতি মার্গী হওয়া 4th নভেম্বর একটা ভালো সময়। নাম্বার টু যে ফ্যাক্টরটা বললাম বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ 30 অক্টোবর খণ্ডিত হচ্ছে গণ্ডন হওয়ার জন্য একটা শুভ প্রভাব। নাম্বার থ্রি যে ফ্যাক্টরটা বলবো সেটা হলো 31 ডিসেম্বর অর্থাৎ টোটাল 2023 জুড়ে কিন্তু এখনো পর্যন্ত যতদিন বাকি আছে বৃহস্পতিদেব কিন্তু বক্রী রয়েছে, 31 ডিসেম্বরের পর বৃহস্পতিদেব যখনই মার্গী হবে তখনই কিন্তু বৃহস্পতিদেব কিন্তু বক্রী থাকলে কিছুটা আনস্টেবল থাকে যদিও খুব পাওয়ারফুল থাকে, রাহুকে কিন্তু অনেকটা এখন জব্দ করে দিচ্ছে যদিও, কিন্তু তার সত্ত্বেও যখনই পুরো ফুল ফেজে যখন রাহুর প্রভাব মুক্ত হওয়ার পর যখনই বক্রী থাকবে যতটা আপনি শুভ ফল পাবেন, বৃহস্পতিদেব যখন কিন্তু মার্গী হয়ে যাবে 31 ডিসেম্বরের পর থেকে আপনার দশমভাবে আরও অনেক অংশে শুভ ফল পাবেন এবং কর্মের উন্নতি হবে, গৃহশান্তি, অর্থ ইনকাম, রোগ ঋণ শত্রুতা, এই নেগেটিভ যে ব্যবহারগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে আপনি সার্বিকভাবে একটা শুভ ফল কিন্তু লাভ করবেন। তাই দশমভাবে এই জায়গাটাকে সঠিকভাবে কাজে লাগান, প্রফেশন জায়গায় অ্যাক্টিভ হন, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন গভর্নমেন্ট জবের জন্য, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ভালো কোনো জব পাওয়ার জন্য, ভালো কোনো সেক্টরে অনেকদিন ধরে লড়ছেন, ভালোভাবে নিজেরা চেষ্টা করুন, নিজের কাজের উপর ফোকাস রাখুন, বৃহস্পতিদেব আপনাকে দশমভাবে সার্বিকভাবে সাহায্য করবে। নবমপতি দশম একটা বিশাল বড় কানেকশন তৈরি করছে,
নবম বদি দশমে যাচ্ছে এবং সেখানে দ্বিতীয় ভাব চতুর্থ ভাবে কানেক্ট করে রাখছে ষষ্ঠ ভাব, বিশাল বড় একটা চোখ। এই চোখটাকে কাজে লাগান, পাখির চোখ করে এগুন এই জায়গাটাকে। তাহলে তিনটে যে ফেজ বললাম, এই যে ডেট ওয়াইজ যদি সাজাই, প্রথমে বলবো 30শে অক্টোবর গুরুচরণলাল দোষের খণ্ডন, 4th নভেম্বর শনি মার্গী হওয়া, এবং ডেট ওয়াইজ 31শে ডিসেম্বর বৃহস্পতিদের মার্গী হওয়া। নাম্বার 4 যে ফ্যাক্টরটির পর বলবো সেটা হলো রাহুকে তো রাশি পরিবর্তন করবে 30শে অক্টোবর। তো রাহু আপনাদের রাশি বা লগ্নের দশমে অবস্থান করছিল এতদিন ধরে, কেতু আপনাদের রাশি বা লগ্নের 4th অবস্থান করছিল, তাই আপনাদের বাড়িঘরের একটা অশান্তি ক্রিয়েট করছিল, মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করছিল এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি করছিল। কিন্তু যখনই রাহুদেব দশম ভাব থেকে নবম ভাবে এবং কেতু চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে কিন্তু কেতু, কেননা চন্দ্রের কেতু কিন্তু মিত্র হয়, চন্দ্রের গ্রুপের মধ্যে পড়ে কেতু, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কানেকশন তৈরি করবে। কিন্তু নবম ভাবে রাহুর প্রভাব ভুল মানুষকে গুরু হিসেবে ভেবে মাঝে মাঝে কিন্তু আপনার ভাগ্যকে ফ্যাকচুয়েট করাবে, এই ব্যাপারে সাবধান হতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। 30শে অক্টোবরে রাহুর নবম ভাবে প্রভাব, আপনাকে কিন্তু এই জায়গাটা একটু সাবধান হতে হবে। সপ্ত শুভ হয় না এই জায়গাটা কিন্তু হবে, কিন্তু নবম ভাবে আপনার যদি বার্তাটি রাহু স্ট্রং থাকে, নবম ভাবে রাহু আপনাকে কিন্তু একটা শুভ জায়গায় নিয়ে যাবে। আপনার বার্তাটি রাহু কোন পজিশনে রয়েছে, রাহু যেভাবে অবস্থান করছে আপনার বার্তাটে, সেই ভাব প্রতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে এই নবম ভাবে রাহু যখনই প্রবেশ করবে 30শে অক্টোবরের পর থেকে, সেই রাহুই আপনার জীবনের ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে। কিন্তু যেহেতু নবম ভাবে রাহুর প্রভাব আপনার রগ্নকে বা রাশিকে মাঝে মাঝে ফ্যাকচুয়েশন দেয়, সেই ফ্যাকচুয়েশনের ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বুদ্ধিহীনতা ব্যাপারে আপনাকে একটু কনসাস থাকতে হবে, তাহলে সর্বার্থকভাবে বুঝতে পারবেন কোন জায়গাটাকে উন্নতি করতে পারবেন। তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা আমাদের একটু বলে যাই আমি, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি বিভিন্ন ইউটিউব জুড়ে অনেক ভুলভাল তথ্য পরিবেশন করে বিভিন্ন চ্যানেল থেকে, অনেক সময়ে সোনা হাত লোহাত দিলে সোনা হয়ে যাবে বা অনেক ধরনের দেখতে পাওয়া যায় নেগেটিভিটি। এত নেগেটিভিটি থেকে একটু সরে আসুন, অ্যাজ ইট ইজ দেখতে শিখুন, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান, জীবনে উন্নতি করুন, সৎ পথে চলুন, জীবনে উন্নতি করুন, সঠিকভাবে দেখুন, অ্যাজ ইট ইজ দেখতে শিখুন, ইমোশনাল জায়গাটাকে সরিয়ে দিয়ে। যেহেতু আমরা জলদত্তের রাশি বা লগ্ন, আপনাদের মধ্যে অত্যন্ত ইমোশন ব্যাপারটা কাজ করে, তাই এই ব্যাপারটাকে একটু সরিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ মানুষকে দেখুন এবং নিজে থেকে কিছু করার চেষ্টা করুন, এবং সমস্ত নেগেটিভ ভাইবসকে সরিয়ে দিয়ে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস সবসময় বজায় রাখার চেষ্টা করুন। এই পজিটিভ ভাইবস নিজের মধ্যে একটা প্রচেষ্টা রাখুন যে জীবনে কিছু করবেন, আপনি অবশ্যই কিছু করতে পারবেন, এমন কিছু না যে আপনি কিছু পারবেন, অবশ্যই কিছু করতে পারবেন। সেই ভাইবসটাকে আপনি কাজে লাগান এবং জীবনের পথে এগিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে সর্বাত্মকভাবে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি কিন্তু আপনার অবশ্যই হবে। এবং আপনাদের ক্ষেত্রে চন্দ্রে যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু অবশ্যই মুক্ত পড়তে পারেন, মুক্ত আপনি এমনিতেই পড়তে পারেন, আপনার যে রাশি লগ্নই হোক না কেন, কর্কট রাশি হলে তো কথাই নেই, মুক্ত পড়তেই পারেন। তবে আপনার বার্তার যদি কোনো মঙ্গলের বা বৃহস্পতির অনেক সময় সমস্যা থাকে, সেগুলোকে আগে নির্মূল করবেন, সঠিকভাবে প্রতিকার করবেন, জ্যোতিষ শাস্ত্রের প্রতিকার ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেই ব্যাপারটাকে আগে কিন্তু করবেন। যদি না পড়তে পারেন, মন্ত্রপাঠ করবেন, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনাদের যে রিচুয়াল রয়েছে, যদি আপনি যারা হিন্দু ধর্মশাস্ত্রের হন, তাহলে আপনারা হিন্দুর যে ব্যাপারগুলো আমি বলছি, আমি তো সব ধর্ম এত জানি না, তবে আমি এটা বলতে পারি, আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন, আপনারা যদি স্পিরিচুয়াল হন, ঈশ্বর আল্লাহ বা যিশুকে যদি ঠিকভাবে আপনারা প্রে করতে পারেন, আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি হতে বাধ্য। কিন্তু আপনার চলার পথকে ধর্ম সবসময় আপনাকে জীবনের চলার পথ বা নীতি নির্ধারণ করে, ধর্ম পথে চললে যে আপনার জীবনে সবসময় উন্নতি হবে তা নয়, ধর্ম আপনার মনের স্যাটিসফ্যাকশন, আপনার ট্রান্সপারেন্সি সেই পথে, কর্তব্যবোধ দায়িত্ববোধ এই জায়গাগুলো কিন্তু আপনাকে শেখাবে। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন আমি কোন জায়গাটাকে আলোচনা করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।